রক্তবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং জঙ্গিপুর গ্রিনি হাউসের সহযোগিতায় জঙ্গিপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল রক্তদান শিবির। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রক্ত সংকটের কথা মাথায় রেখে উদ্যোক্তাদের এই উদ্যোগ বলে জানা গেছে। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় 100 জনের মতো ব্যক্তি রক্তদান করেন। উপস্থিত ছিলেন জঙ্গিপুর গ্রিনি হাউসের কর্ণধার রেজাউল করিম, বিজয় হার্ডওয়ার্সের কর্ণধার বিজয় জৈন, জঙ্গিপুর পৌরসভার পৌর প্রশাসক মোজাহারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মন্টু রহমান সহ আরও অনেকে। তরিকুল থেকে রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। না না, অনেকবার দিই। এই রক্তদান আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগে। ভালো লাগছে? ভালোই লাগে তো। রক্ত দিয়ে কাউরি যদি উপকারে আসে তো অবশ্যই ভালো লাগে। আমার কোনো অসুবিধা হচ্ছে? না না। আপনার নাম? মাইদুল ইসলাম। আপনার বাড়ি? জয়নগর। বন্ধন যে স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সংগঠনের উদ্যোগে এবং জঙ্গিপুরের সমস্ত স্বেচ্ছাসেবীর পরিচালনায় যতগুলো সংগঠন আছে সবাইকে নিয়ে আজকে একটি মহৎ উদ্যোগের আয়োজন মানে করেছিলাম বা চেষ্টা করেছিলাম। আজকে সত্যি আমরা নিজেকে গর্বিত মনে করছি যে আজকে জঙ্গিপুরের সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন তারা আজকে উপস্থিত হয়েছেন এবং আজকে রক্তবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের একজন সদস্য হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করছি যে আজকে এত মানুষের আয়োজন। এবং সবথেকে বড় কথা, আমরা হয়তো একটা ইতিহাসও রচনা করতে চলেছি আজকে আজকে রক্তদান নিয়ে, হয়তো জঙ্গিপুরে এটাই খুব মানে ভালো লাগছে। আমি রক্ত দিয়ে আমি এর আগে অনেকবার দিয়েছি, মানে প্রথম দিয়ে আমি 2001 সাল থেকে। আচ্ছা। যাত্রীসেন একজন মহিলার হাত। আচ্ছা। মানে আমি জঙ্গিপুর হাইস্কুল ছাত্র অজন্তা ম্যাডাম আমাকে নিয়ে গেছিলেন, তিনি আমাকে প্রথম বলেছিলেন যে ভাই রক্তদান কোনো সহযোগ মানে ভয় নাই, আমি প্রথমে রক্ত দিয়েছি তারপর তুমি দেবে। সেই একটা মহিলা আমাকে শুরু করেছিল রক্ত দেওয়া, যাদের ভয় আমাকে কাটিয়েছিল। এবং হসপিটালে গিয়ে আমার মা আমাকে বলেছিল একটা অসহায় মেয়ে কেঁদে পড়েছে রক্তের জন্য, আমার মা বলেছিল বাবা তুমি রক্ত দাও। অনেক মেয়ে হয়তো মানে ভাবে কি রক্ত ছেড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু আমার মা বলেছিল তুমি রক্ত দাও। সেটাই আমি রক্ত দেওয়া শুরু করেছি। এখন পর্যন্ত আমার মায়ের রক্তদান শিবির ছিল আপনার যে রক্তবন্ধনের উদ্যোগে জঙ্গিপুর গ্রিনি হাউসের সহযোগিতায় পরিচালনায়, আমাদের জঙ্গিপুরে যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে টোটালের পরিচালনায় এবং বাইরে যেসব স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কাজ করছে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। আজকে মহারক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে জঙ্গিপুর হাইস্কুল। কতজন দিতে পারে রক্ত? আমাদের আজকে টার্গেট আছে 150 থেকে 200। আপনারা তো সমাজের স্তরে এইভাবে আপনারা রক্তদান করে করে আপনাদের বেশ একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, তাতে সেবা এমন একটা জিনিস, সেবা কীভাবে করতে হয় সেটা রেজাউল ভাইয়ের কাছে শিখতে হবে। আমি জীবনে এর আগে বহুবার রক্ত দিয়েছি কিন্তু ক্যাম্পের মাধ্যমে রক্তদান হয় সেটা আমার জানা ছিল না। এর আগে বিভিন্ন ক্যাম্পে রেজাউলদার সঙ্গে আমি গেছি এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে রক্ত প্রদান করেছে যুবকেরা, ওষুধ দান করেছি বিভিন্ন অনুষ্ঠানে। আমরা দু ভাই চাই এবং আসা যাওয়া করি। তবে একটা জিনিস বলতে পারি, রক্তদান এমন একটা দান, এই কোনো দানের ঊর্ধ্বে থাকতে পারে না। যুবক ছেলেরা এগিয়ে, সংস্থা আছে প্লাস জঙ্গিপুর মহকুমায় আরও অনেক সংস্থা আছে যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকে জঙ্গিপুর হাইস্কুলে 2 এপ্রিল ব্লাড ডোনেশন আমরা ক্যাম্প করেছি, সৌজন্যে জঙ্গিপুর গ্রিনি হাউস। আমরা এর আগেও বিভিন্ন জায়গায় মিঠুপুর বলেন, সাহেদাপুরে বলেন, আরও কিছু কিছু রঘুনাথগঞ্জের মধ্যে আমরা জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হসপিটালেও আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে ব্লাড তুলেছি। কিন্তু জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হসপিটালের যে সুপার আছেন ওনার অনুরোধে, ওনার অনুপ্রেরণায় আমরা আজকে এই ব্লাড মহা ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প আমি দেখিনি, হয়তো অন্য কাউরে দেখেছি না। 100+ এখানে আজকে ব্লাড ডোনেট করবে আমাদের জঙ্গিপুর মহকুমার, আমাদের গর্ব। এই আমার সুপার স্পেশালিস্ট আজকে রক্তশূন্য তাকে পূরণ করা যতটা আমরা পারছি চেষ্টা করছি। এবার আমরা এখানে অনেকজন স্বেচ্ছাসেবী সংস্থা আছে, এই স্বেচ্ছাসেবীকে আমি আন্তরিক অভিনন্দন, কারণ তারা এখানে যদি না আসে না সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা আমরা একা
জরুরি ঔষধের জন্য যত্রতত্র ছোটাছুটির দিন শেষ, কারণ এবার ওষুধ আসতে চলেছে আপনাদের বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা মোবাইল অ্যাপে ওষুধ অর্ডার দিলেই আপনার অর্ডার করা ওষুধ পৌঁছে যাবে আপনার বাড়িতে। কারণ এই প্রথমবার শহর রঘুনাথপুরে শুরু হচ্ছে লোকাল মেডিসিন হোম ডেলিভারি অ্যাপ আরোগ্যশালা। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই উচিত মূল্যে সব ধরনের ওষুধের হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা। ন্যূনতম 50 টাকার ওষুধও পাওয়া যাবে এই হোম ডেলিভারিতে। তাছাড়া হাইটেক পলিক্লিনিকের ব্যবস্থা এবং দেশের সর্বোচ্চ ল্যাব ডক্টর লাল প্যাথস ল্যাবসের থেকে সব ধরনের মলমূত্র, রক্ত, থুতু পরীক্ষা করার সুযোগ, তাও আবার বাড়িতে বসে। তাই আর দেরি নয়, এখনই অ্যাপসটি ডাউনলোড করুন প্লে স্টোরে গিয়ে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া লিংক থেকে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা আরোগ্যশালা, রঘুনাথপুর, অহল্যাবাই রোড, রঘুনাথপুর স্টেডিয়ামের সামনে। আমাদের হেল্পলাইন নাম্বার 8565050505050।